কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকার ভবিষ্যৎবাণী 2024 চনের 1 মেৰ পৰা ভাল হব অসমৰ আর্থিক অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ আদি কম হব অসমত। রাজনৈতিক ক্ষেত্রখনত কি হব অনাগত সময়ত? 2026 চনের 26 আগস্টলৈকে অধিক ভাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, যার বাবে উন্নয়ন হব অসমৰ, স্থাপন হব উদ্যোগ। হিমন্ত বিশ্ব শর্মা রাখি চকটো চাও, তেওঁ রাখি চকত এইটো যে জন্মগত হিসাবে আমি পঞ্চম স্থানত বৃহস্পতি, আর এইটো এঙ্গুল হাউস বুলি কয়, বৃহস্পতি এঙ্গুল হাউসত থাকাটো আটাইতকৈ সুন্দর সময়। আর এই সুন্দর সময়ের কারণে সময়তে 2023 চনের 24 ডিসেম্বরের পর 2026 চনের 25 আগস্টলৈকে সেই বৃহস্পতিৰ পিৰিয়ডটো চলি আছে। আমাৰ যি বৃহস্পতিৰ দশা বুলি কওঁ, এই দশাটো 2023 চনৰ ডিচেম্বৰৰ পৰাই চলি আছে 26 চনলৈকে। গতিকে এইখিনি সময়ত তেওঁৰ জৰিয়তে অসমৰ এটা সু পৰিৱেশ সৃষ্টি, ডেভেলপমেণ্ট, ইণ্ডাষ্ট্ৰি বা উদ্যোগ আদি কৰি বহু ক্ষেত্ৰত ডেভেলপ আমি দেখা পাম। আগন্তুক লোকসভা নির্বাচনত রাজ্যখনত ফলাফল কি হব? কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকার ভবিষ্যৎবাণী অনুসরি অসমত লোকসভা নির্বাচনত বিজেপিয়ে লাভ করিব গরিষ্ঠ সংখ্যক আসন, কেন্দ্রত হব বিজেপি সরকার, অসমত নহয় কংগ্রেস দলের উত্থান। অসমত ফলাফল তো বেয়া নহয়, মেজরিটি হয়তো আমি লোকসভার আসন অর্থাৎ গরিষ্ঠ সংখ্যক পাওয়ার সম্ভাবনাটা আছে। ভারতীয় জনতা পার্টি কিমান পাব পাৰে মানে সেইটো গরিষ্ঠ সংখ্যক কি কারণে, এটা পার্সোনাল লাইফ যদি ডেট অফ বার্থ টাইমটো পাওয়া গোল হয় তেতিয়াহলে যে 11 জন বা 12 জন বা 10 জন বা 1 জন তেতিয়া সেইটো কিন্তু শিওর তেওঁলোকৰ এই সোলার সিস্টেমক কেন্দ্র করে সেই ওয়েটো পজিটিভ হল। সেন্ট্রেলত কিন্তু এইটো ঠিক যে ভারতীয় জনতা পার্টি পাব এইটো ঠিক, হ্যাঁ, কিন্তু কংগ্রেসৰ উত্থানটো আমি আমাৰ অসমত কিন্তু নাই, কিন্তু বাহ্যিক হিসেবে অসমৰ বাহিৰৰ কিছু হয়তো তেওঁলোকে আসন লাভ কৰা দেখা যাব। কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকার ভবিষ্যৎবাণী অনুসৰি শনিৰ দশা চলি থকাৰ বাবে ভাল নহয় রাহুল গান্ধীৰ, আনহাতে 1 মেৰ পিছৰ পৰা শুভ অখিল গগৈৰ বাবে। রাহুল গান্ধীৰ কথাটো কব পাৰি যে রাহুল গান্ধীৰ এই যিটো পিৰিয়ড, এই পিৰিয়ডবিলাক বহু ক্ষেত্রত বেয়া হৈ আছে। গতিকে শনিটো সাধাৰণতে তেওঁৰ কাৰণে আমাৰ সাধাৰণতে মাৰাক বুলি কয়, অত্যন্ত অশুভ ফলৰে, হ্যাঁ, গতিকে এওঁৰ যিটো পৰিচালনা ৰাহুল গান্ধীৰ সেইটো পৰিচালনা সু চিন্তিতভাৱে কৰা নহয়, যাৰ ফলত আমাৰ কংগ্ৰেছ অসম বুলি নহয় গোটেই ভাৰততে হাতত লুজাৰ হৈ থাকিব। গতিকে অখিল গগৈ হিসাবে যদি আমি কব লাগে সেইটো নামক কেন্দ্র করেহে কব লাগবে, কারণ এইটো ঠিক যে তেওঁ নামক কেন্দ্র করে যদি চাও তেতিয়াহলে তেওঁৰ 1 মেৰ পিছৰ পৰা অকণমান ভাল পজিশনটো আমি দেখা পাম। কেৱল ইমানেই নহয়, কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুসৰি ৰাজ্যখনত যি আন্দোলন হলেও চৰকাৰে মহিমূৰ কৰাৰ লগতে নিবনুৱা সমস্যা, সীমা সমস্যা আদিৰ ক্ষেত্ৰতো কিছু পৰিমাণে সমাধান হব। ব্যুৰো ৰিপোর্ট, প্ৰতিদিন টাইমছ।